শ্রী গুরুজয়। আপনারা নিশ্চয়ই পণ্ডিত রাজ ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থের নাম শুনে থাকবেন। উনি সনাতন ধর্মের মর্মবাণী নামে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে উনি বলেছিলেন যে জন্মান্তরবাদ ভারতের আরেকটি বিশেষত্ব। ভারত হতে উদ্বুদ্ধ সনাতন ধর্ম যেমন জন্মান্তর বিশ্বাসী, তেমনি বৌদ্ধ ও জৈন ধর্ম জন্মান্তরবাদ স্বীকার করেন। বৌদ্ধ জাতক গ্রন্থে জন্মান্তর বিষয়ে বহু আখ্যান ও উপাখ্যান বর্ণিত আছে। মুসলমান ও খ্রিস্টান ধর্মের জন্মান্তর বিষয়ে স্বীকৃতি নেই। প্রাশ্চাত্য দেশের প্রভাববশত যে অভারতীয় ধর্মমত উদ্বুদ্ধ হইয়াছে তাতে জন্মান্তরবাদ স্থান পায় নাই। এজন্য এদেশের ইংরেজি শিক্ষিত অনেক বিশিষ্ট ব্যক্তিও জন্মান্তরবাদকে বিশ্বাস করতে পারেন না। উনি এই বিষয়টি সনাতন ধর্মের মর্মবাণী প্রবন্ধে উল্লেখ করেছিলেন। জন্মান্তরবাদ সম্বন্ধে আমাদের শাস্ত্রে তো উল্লেখ আছেই, তবুও যদি মানুষ বিশ্বাস না করেন, তবে বলে রাখা ভালো, এই বিষয়ে কিন্তু অনেক রিসার্চ হয়েছে, অনেক ঘটনা দেখা গেছে, এর উপর অনেকেই দৃষ্টিপাত করেছেন। তবুও যদি মানুষ এই ব্যাপারে বিশ্বাস করতে না চান, তবে তার সেটা সম্পূর্ণ একান্ত ব্যাপার, কিন্তু তা বলে সত্য মিথ্যে হয় না। এইরকমই একজন ব্যক্তির কথা আমরা আজকে আলোচনা করব, যিনি জন্মান্তরবাদে বিশ্বাস করতেন না। তিনি হলেন অধ্যাপক এইচ ব্যানার্জি। তিনি স্পষ্ট করে প্রচার করেছিলেন যে আমি অন্ধবিশ্বাসী মন নিয়ে বৈজ্ঞানিকভাবে জন্মান্তরবাদের পরীক্ষা করে দেখব এটা সত্য কিনা। তিনি ছিলেন রাজস্থানের একটি মহাবিদ্যালয়ের অধ্যাপক। তিনি বহু ঘটনা সংগ্রহ করতে লাগলেন, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, ধর্ম নির্বিশেষে সকল দেশের মানুষের কথাই তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করতে লাগলেন। তিনি এই ব্যাপারে খুবই মনোযোগ সহকারে গবেষণা করতে লাগলেন যে কেউ মিথ্যে বলছে কি না, কেউ মিথ্যে করে বলছে কি না। উনি দেখলেন বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চারা তার পূর্বপূর্ব জন্মের কথা বলতে পারছে, এবং তিনি সেটা পরীক্ষা করে দেখতে থাকলেন। প্রথমে তিনি পারস্য দেশের একটি ঘটনা বর্ণনা করলেন। পারস্য দেশের পিতা ও পুত্র একদিন মধ্যাহ্নে বাইরে গেছিলেন। তখন একটি আইসক্রিম বিক্রেতা উচ্চস্বরে আইসক্রিম আইসক্রিম বলে সেখান থেকে যাচ্ছিলেন। তখন পুত্র বলল, বাবা আমি আইসক্রিম খাবো। পিতা আইসক্রিমওয়ালাকে ডেকে আইসক্রিম কিনলেন। যখন পয়সা দিতে গেলেন তখন পুত্র বলল, বাবা তুমি ওকে এক পয়সাও দিও না, ও আমার বাগানের মালি ছিল, বহু পয়সা চুরি করেছে। সেই বড় বিক্রেতা তো অবাক, সত্যি সে এক ফলের বাগানের মালি ছিল, এবং তারপরে সে আইসক্রিম ব্যবসায় ঢোকে এবং বহু অর্থ সে চুরি করেছে সেখান থেকে। ওই বালক পূর্বজন্মে উক্ত বাগানের মালিক ছিল, বড় বিক্রেতা পয়সা না নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল। পারস্য দেশের এই ঘটনাটির যারা চরিত্র তারা প্রত্যেকেই মুসলিম ছিলেন। এরকম ঘটনা উনি অনেক সংগ্রহ করতে থাকলেন। উনি দেখলেন শিশুরা অনেক অনেক আগের ঘটনা বলে দিতে পারে, এবং উনি মিলিয়ে দেখলেন সেগুলো সম্পূর্ণ মিলে যায়। এরকম কলকাতারও একটি ঘটনা, এক হিন্দু ভদ্রমহিলা জাতিশ্বর হয়ে বললেন যে আমি গত জন্মে খ্রিস্টান ছিলাম, এবং লন্ডনের অমুক রাস্তায় অমুক নম্বরের গৃহে আমি বাস করতাম, আমার নাম ছিল অমুক, বিভিন্ন বললেন। তখন এই প্রফেসর সেখানে একটা চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে দেখলেন তার উক্তি একদমই সত্য, সব কিছু মিলে গেছে। দিল্লিতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। এমনকি আমাদের কাঁচড়াপাড়া নিবাসী পূর্ববঙ্গের এক ভদ্রলোক কাঁচড়াপাড়া থেকে ভাটপাড়ার মধ্যে দিয়ে যখন ইছাপুরস্থিত কোনো আত্মীয়ের বাড়ি বাসযোগে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তার 5 বছরের একটা মেয়ে কমলা স্টোর্সের কাছে বাস আসতেই বাবার হাত ধরে বাবাকে নামতে বললেন। বাবা বাস থেকে নামল। তখন এই কন্যাটি পশ্চিম দিকের রাস্তা দেখিয়ে বাবাকে বললেন, বাবা এখানে আমার পূর্বজন্মের শ্বশুর বাড়ি ছিল, এবং সেখানে বাচ্চাটি নিয়ে গেল। নিয়ে গিয়ে বাচ্চাটি A to Z প্রত্যেকটি ঘর চেনে, এবং প্রত্যেকটি ঘর বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, এবং তার নিজের ঘরে গিয়ে তার নিজের শাড়ির বাক্স খুলে দেখলো শাড়িগুলো ঠিক আছে কিনা। তারপরে আবার বাবাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে গেল। কিন্তু সেই বাড়ির লোকজন তো অবাক, হঠাৎ করে কি হলো, এবং পরবর্তীতে সেই বাড়ির কর্তা সব খোঁজ খবর নিয়ে জানলো এবং তিনি অবাক হয়ে গেলেন। এইরকমই প্রফেসর এইচ বন্দ্যোপাধ্যায় 600টি ঘটনা লিপিবদ্ধ করলেন নিজের গ্রন্থে। এর পরবর্তীতে অনেকেই এই নিয়ে গবেষণা করেছেন। একজন ক্যানাডিয়ান সাইকিয়াট্রিস্ট ইয়ান স্টিভেনসন, উনিও এই নিয়ে গবেষণা করেছিলেন এবং অনেক 4000-এর উপরে প্রায় তথ্য সংগ্রহ করেছিলেন। কিন্তু বর্তমান বিজ্ঞান এখনও এই বিষয়ে ফেল, কারণ সে তার ব্যাখ্যা দিতে পারে না, এই ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না। কারণ এই জড়বাদের বিজ্ঞান শুধু জড়বাদেরই ব্যাখ্যা দিতে পারে, চৈতন্যবাদের ব্যাখ্যা তারা সাধনা ছাড়া দিতে পারবে না। কিন্তু সনাতন শাস্ত্রে, ঋগ্বেদে, পুরাণে জন্মান্তরবাদ স্বীকৃত হয়েছে।
সনাতন ধর্মের বহু পরীক্ষিত এই জন্মান্তরবাদ প্রত্যেক জীবের জন্মহেতু বলে বর্ণভেদ যে মনুষ্যকল্পিত নয় এই প্রমাণিত হয়। জীবের স্বকৃত কর্মই তার জন্মের হেতু। জন্মান্তরবাদই মানুষের গুণগত বৈচিত্র্যের কারণ। কেউ বুদ্ধিমান, কেউ নির্বোধ, কেউ ধনী, কেউ নির্ধন, কেউ জন্ম থেকে অন্ধ, আবার কেউ বাকশক্তিহীন, কেউ কানে শোনে না। এইরূপ বিবিধ গুণের তারতম্য মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। মানুষ কর্ম করে মৃত্যুবরণ করলে সেই কর্মফল শ্রী ভগবান যার যা প্রাপ্য তা বণ্টন করে দেন। এই জন্য বলা হয়, সুখস্য দুঃখস্য ন কোহপি দাতা। সুখ দুঃখের বিধাতা কেউ নেই, শুধু কর্মফল বিধাতা একজন আছেন। ভগবান কাউকে সুখ বা দুঃখ দেন না, তিনি তোমার কর্ম অনুযায়ী তোমাকে ফল প্রদান করেন। তুমি এই জন্মে কারোর উপর অত্যাচার করে কারোর দুটো চোখ অন্ধ করে দিলে, হয়তো পরের জন্মে তুমি জন্ম অন্ধ হয়ে জন্মাবে, অথবা এর থেকেও খারাপ অবস্থা হতে পারে, তোমার পাপের উপর, সেটা নির্ভর করছে তোমার কর্মের উপর। সুতরাং যে যত ভালো কর্ম করবে সে তত ভালো থাকবে। আমরা দেখি অনেক মানুষ কি সুখে আছে, কিন্তু তারা বিশেষ কিছু ভালো কর্ম না করেই সুখে আছে, এটা তাদের পূর্বপূর্ব জন্মের স্বীকৃতি। আর আমাদের শাস্ত্রে এও উল্লেখ আছে যে কীভাবে আপনি এই জন্মমৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারেন, এই জন্মান্তর থেকে বেরিয়ে মুক্ত হতে পারেন। নাম করা এবং যতদূর সম্ভব ভগবানের চরণে বা গুরুচরণে নিজেকে উৎসর্গ করা চাই। তবে যাতায়াতের সমস্যা সম্পূর্ণরূপে নির্ভর করে ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তের মনের অবস্থার উপর, অর্থাৎ সেই মুহূর্ত আমি কীরকম কামনা বাসনা নিয়ে আছি। যদি আমি কামনা বাসনা শূন্য হই এবং তার চরণে মনটাকে সঁপে দেওয়া যায়, তবে আর জন্মমৃত্যুর অধীন হতে হয় না। আমরা জানি না আমরা কখন মরব, মৃত্যু কেউ বলতে পারে না। সুতরাং সবসময় তার চরণে মনকে রেখে সংসারের কর্তব্যকর্ম করে যেতে হয়। আজকের আলোচনা এই পর্যন্তই। ওং শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।